কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণের মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আত্মকলহ ভুলে সৌহার্দ ও ভ্রাতৃত্বের মাধ্যমে মুসলমানদের আবার শিক্ষা গবেষণায় বিনিয়োগ এবং বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি। মঙ্গলবার গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 35তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। সমাবর্তনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সফররত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের মহাসচিব এবং আইটিইউ চ্যান্সেলর হিসেইন ইব্রাহিম তহা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। ডিজিটাল হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমের সাতক্ষীরা জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর। এই জন্য ঢাকার একটি হোটেলে সোমবার ডিজিটালাইজেশন অব দ্য বর্ডার প্রসিডিওর্স অ্যাট ভোমরা ল্যান্ড প্রকল্পের উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রকল্পটি বাস্তবায়ন হলে পণ্য ও যাত্রী পরিবহনে সময় ও অর্থ সাশ্রয় হবে। এজন্য অ্যাপের মাধ্যমে স্থলবন্দরের ফ্যাসিলিটি চার্জ সহ অন্যান্য চার্জ পরিশোধে অ্যাক্সেস টু ইনোভেট প্রোগ্রামের সঙ্গে চুক্তি করেছে স্থলবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এবং এটুআই প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির চুক্তিতে সই করেন। এছাড়াও কিউআর কোডে চার্জ গ্রহণে বিকাশ লিমিটেডের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল আজিজ খান এবং হেল্প ডেস্ক প্রতিষ্ঠায় 12 ইভেন্টস এমজি এর ম্যানেজিং পার্টনার উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম চুক্তিবদ্ধ হয়েছে। নৌপরিবহন সচিব মোহাম্মদ মোস্তফা কামাল, সুইস কন্ট্যাক্ট পরিচালক স্টিফান রিফার্স, জিএটিএ পরিচালক ফিলিপ আইলার, সুইস কন্ট্যাক্টের কান্ট্রি ডিরেক্টর মজিবুল হাসান এবং প্রকল্প পরিচালক ডিএম আতিকুর রহমানের সময় উপস্থিত ছিলেন। আসছে ঈদ উল আজহাকে কেন্দ্র করে এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে কোনো আসনের টিকিট পাওয়া যাবে না। আগামী 14 জুন থেকে পাওয়া যাবে 24 জুনের টিকিট। একইভাবে 15 জুন থেকে দেওয়া হবে 25 জুনের, 16 জুন থেকে 26 জুনের, 17 জুন থেকে 27 জুনের এবং 18 জুন দেওয়া হবে 28 জুনের অগ্রিম টিকিট। ঈদযাত্রায় ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে 22 জুন। মঙ্গলবার রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে বিক্রি শুরু হবে, আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 12টা থেকে বিক্রি করা হবে। সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের 227 কোটি টাকা দাবি করে দায়ের করা মামলার জবাব দাখিল করতেই হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড কর্তৃপক্ষকে। এ নিয়ে অপারেটরটির পক্ষ থেকে বিচারিক আদালতে জবাব দাখিলের আদেশের বিরুদ্ধে করা আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সোহান চৌধুরী এবং মাহতাব উদ্দিনের আইনজীবী ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে মধ্যরাতে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা এবং নাজিফা তুশির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও আপলোড করা হয়। এর কিছুক্ষণ পর আবার সেগুলো মুছে ফেলা হয়। সুনেরা জানিয়েছেন এসব ছবি এবং ভিডিও 5 বছর আগের নডরাই সিনেমার সময়ের। একই সঙ্গে রাজের আইডি হ্যাকিং এর মাধ্যমে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি এই ভিডিওগুলো যারা ছড়াবে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে।